হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্রাস কিচেন। আজকে আমি কই মাছ ফুলকপি দিয়ে কিভাবে তৈরি হবে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নেব। 500 কই মাছ নিয়েছি। কই মাছটাকে 1 TSP হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনটা কিন্তু অবশ্যই জরুরি। ফুলকপির পিস নিয়েছি 8 থেকে 10টা। ফুলকপির টুকরোগুলো বড় বড় হবে। জিরার গুঁড়ো 2 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা 5টা, কাঁচা লঙ্কা অপশনাল, কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছি। দুটো টমেটো আমি টুকরো করে নিয়েছি, টমেটোগুলো মিডিয়াম সাইজের ছিল। টেম্পারিংয়ের জন্য ইউজ করেছি জিরা 1/2 TSP, তেজপাতা 2, 4টে শুকনো লঙ্কা, সরষার তেল প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো 1 TSP, লবণ স্বাদ মতো। প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ইনগ্রেডিয়েন্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেটা ভিডিওর নিচে আছে। ননস্টিক প্যানে 4 টেবিল স্পুন তেল আমি গরম করে নিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে গরম তেলে লবণটাকে মেল্ট করে দিচ্ছি। এতে করে মাছটা চট করে পুড়ে উঠবে না বা ভেঙে যাবে না। মেল্ট হয়ে যাওয়ার পরে এখন ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছগুলোর দুটো সাইডই হালকা করে ভেজে নিতে হবে। এক সাইড হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমি এখন উল্টে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে ফেলছি। একই তেলে এখন ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। হলুদ গুঁড়ো আর লবণকে ফুলকপির গায়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। ফুলকপির গায়ে হলুদ লবণ ভালো করে মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ফুলকপির থেকে জল ছাড়ছে। ফুলকপির গা থেকে জলটা বেরিয়ে গেছে, এখন ফুলকপিটাকে ভেজে নেব আর জলটাকে শুকিয়ে ফেলব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে এটা তুলে ফেলছি। ফুলকপি ভাজার পরে যতটুকু তেল বেঁচেছিল আমি একটা কড়াইতে এটা ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে 1 টেবিল স্পুন আরও তেল আমি দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়াম করে টেম্পারিংটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম জিরা, তেজপাতা, এখন দিচ্ছি শুকনো লঙ্কা। টেম্পারিংটা হালকা করে প্রথমে ভেজে নেব। টেম্পারিং ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিচ্ছি আদা বাটা। এরপরে দেব সামান্য জল, কারণ জিরার গুঁড়ো তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে উঠবে, তাই জলটা দেওয়া খুবই জরুরি। এখন দিয়ে দিলাম টমেটো, প্রথমে তেলের সাথে এগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেব হলুদ আর স্বাদমতো লবণ। সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাঁতলাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে লো মিডিয়াম বা লো মিডিয়াম থেকে মিডিয়াম হবে। আমি কাঁচা লঙ্কাটা অলরেডি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা যদি ঝাল না খান দেবেন না।
আর দিলাম সামান্য একটু গরম জল। এবার এটাকে সাঁতলাবো যতক্ষণ না পর্যন্ত ফুলকপির গা থেকে তেল ছাড়ছে। ফুলকপির গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জলটা আমি দিয়ে দেব। এখানে সেই পরিমাণই জল ইউজ হবে যতটা আপনারা ঝোল চাইবেন। জলটা দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে ফোটাবো একটা ঢাকনা দিয়ে। আমি ঢাকনা দিয়ে এটাকে এখন হাই ফ্লেমে ফোটাচ্ছি। ঝোলটা এখন ফুটছে, এখন ঢাকনা দিয়ে দেব আর ফ্লেমটাকে কমিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত কলিফ্লাওয়ারটা অর্ধেক সেদ্ধ হচ্ছে। কলিফ্লাওয়ারটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে লো মিডিয়াম আর লো মিডিয়াম থেকে মিডিয়াম এরকম হবে। মাছটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত মাছটা নরম হচ্ছে আর ঝোলটা সম্পূর্ণ জাল হচ্ছে। মাছটা নরম হয়ে গেছে আর ঝোলটাও সম্পূর্ণ জাল হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলব। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিও ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।